পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দুই পক্ষের বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা জেরে শাখা ছাত্রলীগের দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপনে ক্যাম্পাসে আলোকসজ্জার অর্থ নিয়ে মঙ্গলবার বিকাল তিনটায় এই বাগবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। মূলত আলোকসজ্জায় বরাদ্দকৃত উদ্বৃত্ত অর্থ নিয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক, শাখা ছাত্রলীগের সহসভাপতি মশিউর রহমান বাবু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ হুসাইন মারামারি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার ফলশ্রুতিতে একই দিনে রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মশিউর রহমান বাবু ও সাইফ হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সাথে এই দুই নেতার বিরুদ্ধে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা মশিউর রহমান বাবু জানান, 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একটি কমিটি করা হয়। আমি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিনিধি হিসেবে উক্ত কমিটির আলোকসজ্জা উপকমিটিতে যথাযথভাবে দায়িত্ব পালন করি। কিন্তু আলোকসজ্জা উপকমিটিতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক আমার কাছে চাঁদা দাবি করে। আমি এ চাঁদা দিতে অস্বীকার করায় মেহেদী হাসান তারেক আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। এর প্রেক্ষিতে আজ সে আমার সাথে বাগবিতণ্ডায় জড়ায়। আমি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করায় ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার কারণে মেহেদী হাসান তারেক প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে কেন্দ্রীয় কমিটিতে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। অপর বহিষ্কৃত নেতা সাইফ হোসেন জানান, আসলে সত্যি বলতে আমাকে কোন কারণে কোন উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগ আমাকে বহিষ্কার করেছে এ ব্যাপারে আসলে আমি নিজেও শঙ্কায় ভুগছি। আসলে যেখানে আমি বিশ্ববিদ্যালয়ে বর্তমান কমিটির কোনো পদে নেই এবং যে কারণে আসলে এরকম একটি ঝামেলা তৈরি হয়েছে যে উপকমিটির যে সেই উপকমিটির কোনো পদেও আমি নেই, সেখানে কেন আমাকে কোন কারণে কোন উদ্দেশ্যে আসলে আমাকে বা কোন অপরাধের কারণে আসলে আমাকে বহিষ্কার করা হয়েছে আসলে আমি এটা সম্পূর্ণরূপেই আমি অবগত নই। তবে আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান তার সাথে আমার রাজনৈতিক পথচলায় তার সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এবং তার সহযোদ্ধা হিসেবে সার্বক্ষণিক তার সব কিছুতে আমি তার সঙ্গে থাকার চেষ্টা করেছি। তার যে কোনো ভালো কাজে যে কোনো ইসে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। সেখানে মশিউর রহমানের বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার একটা সুযোগ তৈরি হওয়ার কারণে আমার কাছে কেন যেন মনে হচ্ছে উদ্দেশ্যপ্রণীতভাবে এই ঘটনা এবং আমাকে উদ্দেশ্যপ্রণীতভাবেই আমাকে অভিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগকে, হয়তো বা তাদেরকে ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে তাদেরকে তাদের কাছে তথ্য দেওয়া হয়েছে। আমি অবশ্যই কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী আমি সাত দিনের মধ্যে আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরবো, তারপরে তারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব। এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, বহিষ্কারের কারণ জিজ্ঞেস হয়েছে, অপরাধীদের জায়গা বাংলাদেশ ছাত্রলীগে নেই, সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী যারাই অপরাধ করবে তাদের শাস্তির আওতায়, মানে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কারণ হিসেবে আওতায় গঠনতন্ত্র পরিপন্থী যে শৃঙ্খলা পরিপন্থী যে কোনো কাজে যারাই লিপ্ত থাকবে তাদের অবস্থান বাংলাদেশ ছাত্রলীগে নেই। তারা কি তোমার ওই যে বিকেলের দিকে অতর্কিত ভাবে চেইন অফ যে কমান্ডের যে বিষয়টা সেই চেইন অফ কমান্ডের বিষয়টা উপেক্ষা করে এবং বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপিং এর কারণে এবং এখন যেহেতু আমি ক্যাম্পাসে অবস্থান করছি তো তারা চায় যে তারা তাদের আধিপত্য ধরে রাখার জন্য যদি আমাকে হেনস্থা করা যায় বা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় তারা হয়তো বা সুবিধা বা তারা তাদের রাজনৈতিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তাদের ধারণা থাকতে পারে এরকমের, তো সেই প্রেক্ষাপট বিবেচনা করে তারা হুটহাট করেই আর কি অতর্কিত ভাবে আমার উপর আর কি হামলা করার চেষ্টা চালায়।
কিন্তু চেষ্টা চালায় এবং অনেকভাবে চেষ্টাও করে আর কি, কিন্তু শেষ পর্যন্ত আর কি এই ঘটনা তো এই হামলার অতর্কিত হামলার চেষ্টা চালায় আর কি। বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস উদযাপনের অর্থ নিয়ে হাতাহাতির এই ঘটনার কারণ জানতে চাওয়া হলে বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর ফজলুল হক বলেন, বিজয় দিবস সুষ্ঠুভাবে উদযাপনের জন্য কয়েকটি উপকমিটি করা হয়েছিল। উপকমিটি বাজেট উত্থাপন করলে সে বাজেট পাস করা হয়, পরবর্তী কোনো ঘটনার দায়ভার মূল কমিটি বহন করবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সন্তোষ কুমার বসু বলেন, শুনুন, আমার কাছে এই বিষয়ে আসলে কেউ অভিযোগ করে নাই, তবে আমি বিষয়টা শুনছি। পরবর্তীতে আমি দেখলাম যে ছাত্রলীগ থেকে সেন্ট্রাল ছাত্রলীগের একটা প্রেস দেখলাম যে দুইজনকে বহিষ্কার করা হয়েছে, এটা আমি জাস্ট ফেসবুকে দেখি আর কি। তবে এ ধরনের যে সংঘর্ষ হয়েছে এ বিষয়ে আমাকে কোনো পক্ষই কোনো অভিযোগ করেনি আর কি, বুঝছো? এ বিষয়ে আমার জানা নাই, আমি জানি না এই বিষয়টা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মাসিফুল আলম রিমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সমকাল।